গাজীপুরের শ্রীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াওয়া সহ রফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তেইশ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বর্মি ইউনিয়নের বরামা খলিফাবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এক রাউন্ড গুলি ও একশো পিস ইয়াবা উদ্ধার করা হয় কালিয়াকুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমির হোসেন জানান গ্রেপ্তারের পর রফিকুল ইসলামকে আলামত সহ আদালতে পাঠানো হয়েছে